নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে একটি সিম্বল আমি শেখাবো, যে সিম্বলটি আপনাদের বাড়ির মেইন দরজায় যদি আপনারা এঁকে দিতে পারেন এবং তার সঙ্গে আরও বিশেষ কিছু বিষয় রয়েছে সেগুলো যদি করতে পারেন, তাহলে আপনারা কিন্তু আপনাদের বাড়িতে সারা জীবনের জন্য সুখ শান্তি সমৃদ্ধি অর্থ সমস্ত কিছুই কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি মন দিয়ে দেখুন এবং যা যা আমি বলছি সেগুলোকে খাতায় নোট করে নিন এবং তারপর এই ক্রিয়াটি বা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করুন বা এই বিষয়টিকে করুন। দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকেই খুব দারুণভাবে উপকৃত হবেন। এই ভিডিওটি সবার জন্য, অর্থাৎ যারা রেইকি শিখেছেন বা রেইকি শেখেননি সবার জন্য। এই সিম্বল সবাই ব্যবহার করতে পারেন, এর জন্য আলাদা করে কোনো অ্যাটিউনমেন্ট বা ক্লাস করার কোনো দরকার নেই। যা বলছি সেটাকে মন দিয়ে শুনুন এবং অ্যাপ্লাই করুন, আপনিও কিন্তু এই সিম্বলের বেনিফিট অবশ্যই পাবেন। তো ভিডিওটি মন দিয়ে দেখুন, ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো প্লিজ একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে আপনার পাশাপাশি তারাও উপকৃত হতে পারে। এবং আরেকটি ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখুন। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকের যে সিম্বল সেই সিম্বলটি প্রত্যেকে ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকে যদি তাদের বাড়ির মেইন দরজায়, যেটা হচ্ছে মেইন এন্ট্রেন্স যাকে বলা হয়, একদম আপনার বাড়িতে প্রবেশ করার মেইন যে দরজা, সেই দরজার ওপরে, সে এক পাল্লার দরজা হোক কি দু পাল্লার দরজা হোক কোনো ব্যাপার নেই, সেই দরজার ওপরে যদি আপনি এই সিম্বলটিকে ড্র করে দেন এবং এর সঙ্গে একটি মন্ত্র চ্যান্টিং করতে হবে, সেই মন্ত্রটি আপনি 3 বার বা 5 বার বা 7 বার চ্যান্টিং করতে করতে আপনি এই সিম্বলটিকে যদি ড্র করেন, তাহলে এই সিম্বলের যে পজিটিভ এনার্জি সেটা কিন্তু সারা জীবন, সারা জীবন আপনার বাড়িতে কিন্তু সেই পজিটিভ এনার্জি প্রবাহিত হতে থাকবে এবং আপনার বাড়ি কিন্তু সমস্ত দিক থেকে সুন্দর এবং সমৃদ্ধ থাকবে। এই সিম্বল আপনি যখন ড্র করবেন অর্থকে আকর্ষণ করতে পারবেন, এই সিম্বল আপনি যখন ড্র করবেন সুস্বাস্থ্যকে অ্যাট্রাকশন করতে পারবেন, সমৃদ্ধিকে আকর্ষণ করতে পারবেন, গৃহে যে শান্তি শৃঙ্খলা সমস্ত কিন্তু কিন্তু সমস্ত বিষয় কিন্তু বজায় থাকবে বন্ধুরা। তো সিম্বলটি কী সেটা আমি বলছি, তার আগে যেটা বলবো সেটা হচ্ছে কোন কোন বার এই কাজটি আপনি করতে পারবেন। তো সেটার জন্য যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে আপনি চাইলে যে কোনো দিন করতে পারেন, তবে দিনের বেলা করবেন, রাতে নয় দিনের বেলা করবেন। এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে, অর্থাৎ স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই করবেন। এক্ষেত্রে আপনি যেমন খুশি জামা কাপড়ে করবেন না, এটা স্নান করে শুদ্ধ বসনেই করবেন, সেটা সবচেয়েতে বেস্ট হবে। এবার আমি কয়েকটি বারের নাম আপনাদের বলে দিচ্ছি, যে বারগুলোতে যদি আপনারা করেন তাহলে খুব ভালো হবে। সেটা হচ্ছে সোমবার করতে পারেন, মহাদেবের বার। এর পাশাপাশি আপনি বুধবার করতে পারেন, বুধবার দিনটি সমস্ত কাজের জন্য খুব শুভ। বৃহস্পতিবার করতে পারেন, খিবার। ঠিক শুক্রবারেও করতে পারেন, এরকম শুক্রবার দিনটিও ভালো, তবে রবিবার দিনটা আপনারা অ্যাভয়েড করবেন। সোম থেকে শনির মধ্যে সোম, বুধ, শুক্র এবং বৃহস্পতি, এই 4 দিন আমি বললাম, এই 4টে দিনের মধ্যে আপনি যে কোনো দিন করুন, বুধ এবং বৃহস্পতি এই 2টো দিন যদি করেন সবচেয়েতে বেস্ট, মানে এই 4টের ভেতর থেকে 2টো বার হচ্ছে সবচেয়েতে ভালো, বুধ এবং বৃহস্পতি। তো এই দিনে আপনি এই কাজটি করবেন, আগেই বললাম স্নান করে সকালবেলা এই কাজটি করবেন। এই কাজটি করার জন্য কি কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে সিঁদুর, যে সিঁদুর মায়েরা তাদের মানে স্মৃতিতে দেন, টিপ করেন, সেই সিঁদুর, পাউডার সিঁদুর, এটা আপনি যে কোনো দোকানেই পেয়ে যাবেন। হার্বাল সিঁদুরও হতে পারে বা এমনি নর্মাল যে সিঁদুর পাওয়া যায় সেই সিঁদুরও কিন্তু ব্যবহার করতে পারেন। সেই সিঁদুর এবং তার সঙ্গে ঘি, ভালো ঘি নিয়ে আসবেন। সেই ঘি কিছুটা লাগবে, পরবর্তীটা আপনি অন্য কোনো পূজার কাজে ব্যবহার করতে পারেন বা খেয়েও নিতে পারেন, এখানে কিছুটা লাগবে। এবার যদি ঘি আপনার কাছে না থাকে তো সেক্ষেত্রে আপনি সর্ষের তেল, কোনো রিফাইন্ড তেল নয়, সর্ষের তেল, ঘি না হলে সর্ষের তেল এবং সিঁদুর, এবার এটা আপনাকে গুলে নিতে হবে। সিঁদুরের কৌটোতেই আপনি গুলতে পারেন, সেই সিঁদুর
পাউডার সিঁদুরের মধ্যে আপনি কিছুটা ঘি দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিন, গুলে নিন, অথবা আপনি সর্ষের তেল দিয়ে সেটাকে মাখিয়ে নিন। এবার সকালবেলা স্নান করেছেন, শুদ্ধ বসন পরে আপনার বাড়ির মেইন দরজায় চলে যান, সেখানে গিয়ে আপনি এই আঙুল দিয়ে গুলবেন, ওই আঙুল দিয়ে যাকে রিং ফিঙ্গার বলা হয় বা অনামিকা বলা হয়, ডান হাতের অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার দিয়ে আপনি গুলেছেন, এবার এই আঙুল দিয়ে কিন্তু আপনি ড্র করবেন। এইবার সিম্বলটি কি সেটা বলবো, সিম্বলটি হচ্ছে স্বস্তিক সিম্বল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, স্বস্তিক সিম্বল। এই সিম্বল কীরকম দেখতে, কীভাবে আঁকতে হয় সেগুলো সব আমি ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে? এর বিষয়ে আরও কিছু তথ্য আপনাদের দেবো, বলবো, একটু বলে নিই। আপনি স্বস্তিক সিম্বলটা ওখানে ড্র করবেন, যখন ড্র করছেন তখন একটি মন্ত্র আপনি মনে মনে বলবেন, সেটা হচ্ছে ওম গং গণেশায় নমঃ বা ওম গং গণেশায় নমঃ, বা আপনি শুধু গাংও বলতে পারেন, গাং 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 এটাও বলতে পারেন। গাং হচ্ছে সিদ্ধিদাতা গণেশের বীজ মন্ত্র, গাং গয়াকার অনুস্বর, আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো। গাং হচ্ছে সিদ্ধিদাতা গণেশের বীজ মন্ত্র, সেই মন্ত্র আপনাকে চ্যান্টিং করতে করতে এই সিম্বলটি ড্র করতে হবে। এই সিম্বলটি ড্র করার সময় আপনি তিনবার মন্ত্রটি চ্যান্টিং করতে পারেন, পাঁচবার পারেন, সাতবার পারেন, আবার আপনি কনস্ট্যান্ট জপ করতে করতে সিম্বলটিকে ড্র করতে পারেন, মানে যতক্ষণ ড্র করছেন আপনি মনে মনে চ্যান্টিং করতে পারেন, নয় আপনি ওম গাং গণেশায় নমঃ, আর না হলে শুধু গাং এই মন্ত্রটি আপনি চ্যান্টিং করতে করতে এই সিম্বলটি ড্র করবেন। সিম্বলটি ড্র হয়ে যাওয়ার পর আপনি ঘরে চলে আসুন, ঘরে এসে ওই সিঁদুর আপনি একটা জায়গায় রেখে দিন, রেখে দিয়ে আপনি হাতটাকে পরিষ্কার করে নিন। নেওয়ার পর আপনি এই যে মন্ত্রটা ওখানে জপ করেছেন সেই মন্ত্রটি ঘরে বসে, আসনে বসে বা যেভাবে আপনার খুশি, আপনি দাঁড়িয়ে হোক, বসে হোক, যেভাবে হোক, মনে মনে আপনি আরও বেশ কিছুক্ষণ এই মন্ত্রটি চ্যান্টিং করুন, ঠিক আছে? এবং মনে মনে এই ইন্টেনশন আনুন বা ইউনিভার্সের প্রতি এই ধন্যবাদ বা প্রণাম জানান যে এই যে সিম্বল আমি ড্র করলাম, এই সিম্বল তার পজিটিভ এনার্জি আমাদের বাড়িতে, আমাদের বাড়ির প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের ওপরে, আমাদের ব্যবসা থাকলে সেই ব্যবসায়, দোকান থাকলে দোকান, কোনো জব থাকলে সেই জবে, মানে চাকরি, সমস্ত কিছুতে, আপনাদের জীবনের ব্যবহৃত সমস্ত জিনিসের উপরেই এই যে পজিটিভ এনার্জি, ডিভাইন এনার্জি, সেটা প্রবাহিত হচ্ছে এবং আপনারা প্রত্যেকেই খুব সুন্দরভাবে নিজেদের জীবনযাপন করছেন, খুব আনন্দে আছেন, আপনাদের অর্থের কোনো সমস্যা নেই, হেলথের কোনো সমস্যা নেই, রিলেশনের কোনো সমস্যা নেই, কোনো কিছু সমস্যা নেই, সব কিছু সমাধান হয়ে গেছে, এটা মনে মনে ইন্টেনশন রাখবেন এবং মন্ত্রটা জপ করলেন। এবার আপনি প্রণাম করুন, আপনার আরাধ্য দেবদেবীকে প্রণাম করুন, স্মরণ করুন, বাস কাজ শেষ। এইবার এই যে মন্ত্রটি, এই সিম্বলটি আপনি ড্র করলেন, এটা তো আজীবন থাকবে না, ফিকে হয়ে যাবে, হয়তো মুছেও যেতে পারে কোনো কোনো জায়গা থেকে একটু আধটু, অনেক সময় হয়। তো এর জন্য কি ব্যবস্থা, এর জন্য হচ্ছে প্রতি বুধবার অথবা বৃহস্পতিবার আপনি যেদিন আঁকলেন, আপনি যদি বৃহস্পতিবার এঁকে থাকেন তাহলে নেক্সট থার্সডে, আপনি যদি বুধবার এঁকে থাকেন তাহলে নেক্সট বুধবার বা ওয়েনেসডে, আপনি যদি সোমবার করে থাকেন তো নেক্সট সোমবার বা মানডে, ঠিক আছে? মানে যেদিন আঁকলেন ঠিক সেই বারই পরের সপ্তাহে আপনি জাস্ট সকালবেলা সেই সিঁদুর হাতে নিন, নিয়ে ওখানে আবার সেই সিম্বলটিকে ওর ওপর থেকে যেখানে এঁকেছেন তার উপর আরেকবার আপনি ড্র করে দিন, এবং এটা প্রত্যেক সপ্তাহেই আপনি করবেন, এবং যখন আপনি ড্র করছেন তখন মনে মনে সেই মন্ত্রটিই জপ করবেন, পরবর্তী ঘরে আসার পরেও সেই মন্ত্র জপ করবেন এবং মনে মনে সেই ইন্টেনশনটিই রাখবেন যে এই সিম্বল বা এই ডিভাইন এনার্জি যা আপনার পুরো পরিবারের ওপরে বর্ষিত হচ্ছে এবং আপনারা প্রত্যেকে খুব হ্যাপিলি নিজেদের লাইফকে লিড করছেন। জাস্ট এইটুকুই কাজ, এখানে অনেক সময়ের কিছু কাজ আমি দেইনি এবং অনেক বড় কোনো টেকনিকও দেইনি, জাস্ট এইটুকুই টেকনিক। এবার যে কথাটি বলবো সেটা হচ্ছে ঘরের মেইন ডোরে বা মেইন যে দরজায় সেখানে আপনি সিম্বল ড্র করলেন, বাট আপনার বাড়ির সামনেটা নোংরা, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো উপকার পাবেন না। বাড়ির যে মেইন দরজা এবং বাড়ির চারিপাশ, আপনার জমির চারদিকটা, বাউন্ডারি এবং ঘরের মিডিলে যে জায়গাটি থাকে, সেই জায়গাগুলোকে আপনি প্রত্যেক সপ্তাহে, যদি সপ্তাহে না পারেন 15 দিনে একবার পরিষ্কার করার চেষ্টা করবেন।
কোনো রকম ভাবে কোনো নোংরা আবর্জনা স্তূপ সেখানে যেন না হয়, কোনো নোংরা যেন আপনি না নিজে করেন, ঠিক আছে? প্রাকৃতিক ভাবে কোনো নোংরা হয়ে গেলে সেটাকেও পরিষ্কার করবেন, ঠিক আছে? কারণ সব সময় এটা মাথায় রাখবেন যে নোংরা ফেলারও বিশেষ একটা জায়গা আছে বা একটা বিষয় রয়েছে। যে কোনো জায়গায় আমরা নোংরা করতে পারি না, যে কোনো জায়গায় সব কিছু ফেলে রাখতে পারি না, সেক্ষেত্রে সেই জায়গার থেকে নেগেটিভ এনার্জি তৈরি হবে। তো সিম্বল ড্র করলেন পজিটিভ এনার্জির জন্য, আবার আপনি নেগেটিভ এনার্জি তৈরি করার জন্য অন্য কাজ করলেন, সেক্ষেত্রে কি হলো, কাজ কিন্তু হবে না। তো এইগুলোও আপনার মাথায় রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু বাইরেটা নয়, ঘরের ভেতরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আপনার ঘর অনুযায়ী, আপনার বাড়ি অনুযায়ী, সবার ঘর বাড়ি এক রকমের নয়, সবার ঘর বাড়িকে সেই অর্থে পরিষ্কার পরিচ্ছন্ন করাটাও কিন্তু সম্ভব নয়। এমন অনেক বাড়ি রয়েছে যেখানে তাদের একটি ঘর, একটি ঘরের মধ্যে সমস্ত কিছু রয়েছে এবং জিনিসপত্রের ঠাসা, একটা জিনিসকে বের করতে গেলে খুব বেগ পেতে হয়, অসুবিধা হতে হয়। তো সেই জায়গায় ঘরের সব কোণা সমস্ত জায়গায় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে ওঠা কিন্তু সম্ভব হয় না, সেগুলো আমি বলছি না। যেখানে আপনি পরিষ্কার করতে পারেন, আপনি দেখছেন সেখানে পরিষ্কার করা যায়, ইজিলি করা যায়, বাট আপনি করছেন না, এইগুলো আমি বলছি যে এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে আপনার বাড়ির যে মেইন ডোর এবং তার সামনে যে রাস্তাটি রয়েছে, যেখান থেকে বাড়িতে আপনি প্রবেশদ্বার যাকে বলা হয়, সেইখানে আপনি যে ঢুকছেন সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। চাইলে তার আশেপাশে আপনি গাছ লাগান, ঠিক আছে? আপনার বাড়িতে ঢুকতেই আপনি ডান দিকে তুলসী গাছ লাগাতে পারেন, খুবই ভালো একটি গাছ। এছাড়াও বিভিন্ন গাছ আপনি লাগাতে পারেন, মানি প্ল্যান্টস লাগাতে পারেন, ঠিক আছে? যত উদ্ভিদ আপনার বাড়িতে থাকবে সবুজ হয়ে যাবে সমস্ত কিছু এবং তত পজিটিভ এনার্জি আপনার বাড়িতে আসবে, অক্সিজেন তো আসবেই। তো এগুলোও কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো বললাম এগুলোকে আপনারা নিশ্চয়ই মেনটেন করেন, তাও আমি বললাম, যারা করেন না তারা অবশ্যই করবেন, তাহলে পুরোপুরি এর উপকারটা কিন্তু আপনারা পাবেন। আপনারা স্বস্তিক সিম্বলের এর আগে অনেক ভিডিও দেখেছেন, অনেকেই আপনাদের স্বস্তিক সিম্বল ব্যবহার করতে বলেছেন, সব বলেছেন, কিন্তু আমি এগুলো যে আমার যে স্টাডি বা আমার যে মানে জায়গা থেকে আমি যেগুলো মনে করলাম সেগুলো আপনাদের বললাম। অবশ্যই এগুলো যদি করেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। এবার যে কথাগুলো বলবো সেটা হচ্ছে স্বস্তিক সিম্বল ড্র আপনি কিভাবে করবেন, এটা একটা অনেক মানে লাখ টাকার প্রশ্ন। কারণ আমি নিজে দেখেছি ইউটিউবেই স্বস্তিক সিম্বল এক একজন এক এক রকমভাবে ড্র করতে বলেন, ঠিক আছে? তো এর মধ্যে সঠিক কোনটা, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। কারণ আপনার মনে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকবেই যে ইনি আমাকে এরকমভাবে ড্র করতে বললেন, উনি আবার বলছেন এইভাবে ড্র করলে কোনো উপকার পাবে না, বরঞ্চ নেগেটিভিটি পাবে, তাহলে যাই কোথায়, কোনটা করব, কোনটা আসল, কোথায় গেলে সেটা জানতে পারবো। তো সেই কনফিউশন আমি দূর করার জন্য বেশ কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমি একজন রেইকি গ্র্যান্ড মাস্টার, হোলিফায়ার মাস্টার, সেই অ্যাঙ্গেল থেকে যেহেতু আমরা রেইকির শুরু থেকেই সিম্বল নিয়ে কাজ করছি, তো বিভিন্ন সিম্বলকে আমরা ইউজ করি, বিভিন্ন সিম্বলের অ্যাটিউনমেন্ট আমরা পেয়েছি, মানে আমি আমার মতো যারা রয়েছে তাদেরকে একসঙ্গে আমরা বলছি। তো সেই সিম্বল পাওয়া এবং সেগুলোকে ব্যবহার করা বা সেই সিম্বলের মধ্যে আসলে কী আছে সেই বিষয়গুলোকে নিয়ে যখন আমরা স্টাডি করি, নাড়াচাড়া করি, তখন যে বিষয়গুলো পাই সেটা হচ্ছে কোনো সিম্বল এক ধরনের ভাবে আঁকা হবে, মানে একটাই প্যাটার্নে আঁকা হবে এটা কিন্তু নয়। আমি যেটা আমার স্টাডিতে দেখেছি, একটা সিম্বলকে অনেকভাবেই আঁকা যায়, ঠিক আছে? একটা সিম্বলকে অনেকভাবেই আঁকা যায়, মেইন কথা হচ্ছে সিম্বলটি আঁকা, কেমনভাবে আঁকলাম সেটা কিন্তু ততটা গুরুত্বপূর্ণ নয়। একটা ছবি ধরুন আমি আঁকছি, সেই ছবিটা আমি কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। অ্যাজ এ আর্টিস্ট ধরুন আমি ছবি আঁকি, সেক্ষেত্রে আমি একটি সিনারি আঁকছি বা একটা কোনো দৃশ্য আঁকছি, সেটার আমি কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোথায় রং দেব, কোথায় দেব না, সম্পূর্ণটাই কিন্তু আমার উপরে থাকবে। এই সেম ছবি ধরুন একটা টপিকের ওপরে দুজন ছবি আঁকছেন, আমি আঁকছি এবং আমার মতো আরেকজন আঁকছেন, তো সেই দুজনকে একই টপিক দেওয়া হলো, একই জিনিস আঁকতে বলা হলো, তো সেই দুটো ছবি কিন্তু দুটো মানুষ এক জায়গা থেকে শুরু করবে এবং এক জায়গা থেকে শেষ করবে এটা কখনো ভাববেন না। এক একজনের এক এক রকম সিস্টেম হবে, কিন্তু দুটো ছবি যখন আপনি পাশাপাশি রেখে দেখবেন যে দুটোর মধ্যে কোনো ফারাক নেই, সেই অর্থে কোনো ফারাক নেই, একই জিনিস, এখানেও দুটো ঘর, দুটো নদী, কি একটা নদী, কি একটা গাছ, কি একটা মানুষ, সব জিনিসই সেম রয়েছে, কালারও সেম রয়েছে, কিন্তু দুটো ছবি, এই যে দুজন এঁকেছেন কে কোথা থেকে শুরু করেছে সেটা কিন্তু আলাদা। অর্থাৎ এটাই আমি বোঝাতে চাইলাম, সিম্বলটি আঁকাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, নাকি আমি কিভাবে আঁকলাম সেইটা গুরুত্বপূর্ণ। আমি যে পদ্ধতিতে আঁকছি,
আমি যেভাবে শিখেছি, আমার গুরু যেভাবে আমাকে শিখিয়েছেন, আমি সেটাকেই সঠিক বলেই চলবো আজ আজীবন। আর একজনের ঠিক একইভাবে, সে যেইভাবে পেয়েছে তার গুরু তাকে দিয়েছেন, সে সেটাকেই সঠিক বলে মনে করবে। সে হয়তো বলবে আমি যেভাবে আঁকছি এটা ভুল, আর আমি যেটা পেয়েছি সেটা যখন দেখছি সে আঁকছে না, আমি তাকে বলবো তুমি ভুল আঁকছো। ঘটনাটা এই, কিন্তু বিষয়টা হচ্ছে সবসময় বুঝবেন, রেইকি সিম্বল হোক আর যাই হোক, সিম্বলটা ড্র করাটাই মেন কথা, ঠিক আছে? এবার আমি রেইকি সিম্বলের কথাই বলি। চকুরেই, সে কি, হনসাজেশন, ডাইকোমিও বিভিন্ন সিম্বল রয়েছে, আপনারা বিভিন্ন জায়গায় সার্চ করে দেখবেন, বিভিন্নভাবে আঁকার নিয়ম কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনারা পাবেন। তার মানে এটাই প্রমাণ হয় যে যেভাবে হোক আপনি আঁকলেই হলো। তবে হ্যাঁ, ওই যে বললাম, আমি যেভাবে শিখেছি আমার গুরুর কাছ থেকে, আমি আমার স্টুডেন্টদেরকেও সেইভাবেই শেখাবো এবং বলবো যে এই পথটাই ফলো করো, কারণ এটা নিয়েই আমরা চলছি আর কি, এটার বিষয়ে বিশ্বাস রয়েছে, সব কিছু রয়েছে, তো সেই জন্য। এবার যদি আপনার মনে হয় যে আমি এইভাবে স্বস্তিক সিম্বল আঁকলে আমার জন্য খুব ভালো, তাহলে আপনি সেইভাবেই আঁকতে পারেন। আপনি যদি মনে করেন না আমি ওইভাবে আঁকলে আমার জন্য ভালো হবে, তাহলে আপনি সেইভাবেই আঁকতে পারেন। কোনো দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে রাখবেনই না, আপনি আঁকলেই আপনার বাড়িতে কিন্তু কাজ করবে, এটাই হচ্ছে মেন কথা। এবার আমি আপনাদের ভিডিও শেষের দিকে আমি সিম্বল ড্র করার কয়েকটি প্যাটার্ন দেখাবো, মানে কতভাবে আঁকা যায় আর কি। আমি নিজে সেইগুলো স্ক্রিনশট ভিডিও করেছি, সেগুলো আমি আপনাদের দেখাবো, সেগুলো তো আপনারা দেখবেনই। এবং পরিষ্কারভাবেই বলছি, সেখান থেকে যেটা আপনাদের ঠিক মনে হচ্ছে, আপনার জন্য ভালো মনে হচ্ছে যে আমি এভাবে আঁকতে কমফোর্টেবল, তো আপনি সেইভাবেই আঁকবেন। এবং পরবর্তীও আপনি যখন পরের সপ্তাহে আঁকবেন সেই সেম নিয়মটাই ফলো করবেন। যেরকম আমি এই সিম্বল নিয়ে, এই স্বস্তিক সিম্বলেরই বেশ কিছু ভিডিও দেখেছি, অন্যান্য চ্যানেলের ভিডিও দেখেছি, সেখানে অনেক বাস্তুবিদ, অনেক অ্যাস্ট্রোলজার, তারা স্বস্তিক সিম্বলকে বিভিন্নভাবে এঁকে দেখাচ্ছেন, এক একজন এক এক রকমভাবে। তো এখানে তারা যেটা বলছেন যে স্বস্তিক সিম্বল যখন কেউ ড্র করবেন, তখন সেখানে এরকম দাগের ওপরে দাগ দেবেন না, অর্থাৎ এটা ক্রস হয়ে গেল। তো আমি যদি এটাকে ক্রস না ভেবে, আমি যদি এটাকে প্লাস মনে করি, ধরুন দেখুন, ভাবনা চিন্তার একটু জায়গা কিন্তু অন্যরকম হয়, কারণ সবাই একরকমভাবে ভাবেন না। তিনি বলছেন যে একটা দাগ এরকম দিলাম, তারপর একটা দাগ এরকম দিলাম, অর্থাৎ কি হলো, ক্রস হয়ে গেল। মানে ক্রস মানে কাটা, কিন্তু কাটা তো এরকম হয়, কাটা তো এরকম হয় না, এটা তো প্লাস চিহ্ন। তো প্লাস মানে হচ্ছে যোগ, সেখানে অনেক কিছু আসছে, ঠিক আছে? ক্রস মানে সেটা কাটা, সেটাকে কেটে দেওয়া হলো, ঠিক আছে? আমি সেটাকে ইনটুও মনে করতে পারি, গুণও মনে করতে পারি। গুণ হলে কিন্তু সেটা অনেক গুণ বৃদ্ধি পায়, আমি কিন্তু সেই অ্যাঙ্গেল থেকেও নিজেকে অ্যাফরমেশন দিতে পারি বা নিজে ভাবতে পারি যে এটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, পজিটিভ আছে, এটা ইনটু মানে গুণ, এটা তো অনেক গুণ বৃদ্ধি করবে আমার সমস্ত ভাবনা চিন্তা, পজিটিভ জিনিসকে, পজিটিভ এনার্জিকে অনেক বাড়াবে। আবার যদি আমি প্লাস মনে করি, সেক্ষেত্রেও সেটা অনেক এনার্জিকে প্লাস করছে, গ্যাদার করছে, ঠিক আছে? তো ভাবনা চিন্তাকে যদি আমি পজিটিভ দিকে নিয়ে যাই তাহলে সব ঠিক, আর ভাবনা চিন্তাকে যদি আমি নেগেটিভ দিকে নিয়ে যাই তাহলে সব কিছুই গেল, সব গোল্লা। হ্যাঁ, এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই যে বিষয়গুলো বলছি, সবাই কিন্তু এটাকে মানে একদম খোলা মনে গ্রহণ করবেন না। অনেকেই ভাববেন এটার মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই, এটা আমার, এটা দিয়ে কিছু হয় না, বেকার জিনিস। তো সত্যি কথাই, তাদের জন্য এটা বেকারই জিনিস। আর যারা এটাকে মনে করবে না এটার মধ্যে কিছু আছে, আমি এটাকে দিয়ে অনেকটা উপকার পাবো, তারা ডেফিনেটলি উপকার পাবেন, কারণ আমি নিজে উপকার পাচ্ছি, ঠিক আছে? আমি বিশ্বাস করেছি, আমি পাচ্ছি, আপনি যদি বিশ্বাস করেন আপনিও পাবেন। কথাই আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো তর্ক যদি করি তাহলে তো সারা দিন রাত কেটে যাবে, কিছুই হবে না। তো যাই হোক, এই যে তারা বলছেন যে এটা ক্রস হয়ে যাচ্ছে, তো ক্রস মানে সেখানে নেগেটিভিটি দিচ্ছে। তো আমি আপনাদের ব্যাখ্যা করে দিলাম, আমি যদি ক্রস না মনে করি, এটাকে প্লাস মনে করি, তাহলে কি হবে, এটা অনেক প্লাস এনার্জি আমাকে দেবে। যদি ইনটু মনে করি তাহলেও সেটা আমাকে অনেক এনার্জি দেবে। তো আমি ভাবনা চিন্তাটাকে এইভাবে সাজাবো, এক। দ্বিতীয় কথা হচ্ছে, সিম্বল অনেক রয়েছে রেইকির ফিল্ডে এসে, বা লামাফেরা, বা সাল্বিক মন্ত্র রহস্য, বা সাল্বিক মন্ত্র রহস্যে তো অনেক সিম্বল, অনেক সিম্বল, ঠিক আছে? তো এই যে এত সিম্বল আমরা দেখতে পাচ্ছি রেইকির ফিল্ডে এসে, কোনো সিম্বল কিন্তু এমন নেই যেখানে ক্রস নেই। ম্যাক্সিমাম সিম্বলেই কিন্তু কোনো দাগের ওপরে কোনো দাগ ক্রস করছেই। আমি যদি লামাফেরাতেই একটি সিম্বল আছে, আমি নাম বলতে পারছি না, যে সিম্বল দিয়ে আমরা ঘরকে শুদ্ধ করি, ঠিক আছে? তো সেই সিম্বলে তো প্রথমেই ক্রস, ঠিক আছে? মানে মিডলেই ক্রস রয়েছে এইভাবেই। তাহলে এই সিম্বলটি কাজ করছে কী করে? এটা কি নেগেটিভ এনার্জিকে ডাকছে? এ তো নেগেটিভ এনার্জিকে দূর করছে,
পরীক্ষিত সিম্বল, খুব শক্তিশালী সিম্বল, এটা দেওয়া মানেই সেখান থেকে নেগেটিভিটি চলে যাবে। এমনকি স্পিরিট অ্যাটাক হলে, কারো উপরে স্পিরিট অ্যাটাক হয়েছে, যাকে বাংলা বাংলা কথায় ভূতে ধরা বলে, সেখানেও যদি এই সিম্বল দেওয়া হয় সেইখান সঙ্গে সঙ্গে সেটা ঠিক হয়ে যায়, এতটাই পাওয়ারফুল সিম্বল। তো সেই সিম্বলের মধ্যেও তো এই স্বস্তিক সিম্বলই রয়েছে। আর এই প্যাটার্নেই আমরা আঁকি, যেভাবে ওনারা ব্যাখ্যা করছেন যে এই ক্রস হয়ে যাচ্ছে মানে নেগেটিভিটি আসছে। তো এই জন্য আমি আপনাদের বলবো, এগুলোর মধ্যে বেশি মাথা ঢোকাবেন না, পরিষ্কারভাবে ভাবুন যে পজিটিভ অ্যাঙ্গেলে কী করে আমরা সমস্ত কিছুকে গ্রহণ করব। ঠিক আছে, আরও একজন আঁকা দেখিয়েছে, তিনি এমনভাবে এঁকেছেন সেখানে ক্রস হচ্ছে যায়, সেটা খুব ভালো প্যাটার্ন, আমার পছন্দ হয়েছে, চাইলে সেটাও আপনারা আঁকতে পারেন। কিন্তু ক্রসের যে ব্যাখ্যাটা ওনারা দিচ্ছেন সেটার সঙ্গে আমি একমত নই, সেটাই আপনাদের মাথায় আমি দিলাম, যাতে আপনারাও এই পজিটিভ ওয়েতে বিষয়টাকে ভাবেন এবং বিষয়টিকে সেইভাবে ব্যাখ্যা না করেন। ঠিক আছে, যে কোনো কিছু, আজকে জেসাস ক্রাইস্টের যে আমরা যে ক্রসটা দেখি সেটাও তো ক্রস, তো সেটা কি নেগেটিভ এনার্জি দিচ্ছে? সেটা তো পজিটিভ এনার্জি দিচ্ছে। ঠিক আছে, সেটা তো সবসময় পজিটিভ এনার্জি দিচ্ছে। তো এই বিষয়টাকে এইভাবে ভাববেন। আর সিম্বল আবারও বলবো, আপনার যেভাবে খুশি আপনি সেভাবে আঁকুন, আপনি ঠিক সুবিধা যেভাবে হয় আপনার আঁকতে, মানে আপনি মন থেকে যেভাবে সিম্বল আঁকতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন যে এইভাবে আঁকলে আমার সুবিধা, এইভাবে আমি বুঝতে পারছি না, তাহলে আপনি সেভাবেই আঁকুন। প্রচুর সিম্বল রয়েছে এই পৃথিবীতে, যে সব সিম্বলের মধ্যে, ম্যাক্সিমাম সিম্বলের মধ্যেই কিন্তু কোনো জায়গায় একটা দাগ আর একটা দাগকে ক্রস করেছেই। তার অর্থ এই নয় যে সেখানে নেগেটিভ এনার্জি বিরাজ করছে, তাহলে সব সিম্বলগুলো বেকার হয়ে যেত। ঠিক আছে, সব সিম্বল না হলেও ম্যাক্সিমাম সিম্বলের মধ্যেই এটা রয়েছে। অনেক জায়গায় অনেক দাগকে কাটছে, একটা রেখা আর একটা রেখাকে কাটছে, কিন্তু তার মানে এই নয় যে সেখানে নেগেটিভ এনার্জি চলে আসছে। ঠিক আছে, তো ওই জন্য ওই ব্যাখ্যাটা আমার ঠিকঠাক লাগেনি, সেই জন্য আমিও আপনাদের এই বিষয়টিকে বললাম। এবার আপনাদের গ্রহণ করবেন আপনারা কতটা কী বৃত্তান্ত সেটা আপনারা জানেন। ঠিক আছে, আমি সিম্বল কীভাবে ড্র করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি, অনেকভাবেই দেখাবো, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা আঁকবেন। তো এই হচ্ছে মেন বিষয়, সিম্বলের এই ব্যাখ্যাটা দিতে গিয়ে ভিডিওটা বড় হলো, না হলে ভিডিওটা অনেক বড় করার কোনো ইন্টেনশন আমার ছিল না। তো বিষয়গুলো আপনারা জানলেন, আশা করি আপনারা সমৃদ্ধই হয়েছেন, এবং কে কতটা এই টেকনিকটি করে বা এই সিম্বলটি ড্র করে উপকার পাচ্ছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনি সিম্বল ড্র করার পর দু তিন দিন পর থেকেই কিন্তু বুঝতে পারবেন আপনার বাড়িতে পজিটিভ এনার্জির যে ব্লেসিং যেটা আসছে আপনার বাড়িতে, আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন। তো কমেন্ট বক্সে সেটা অবশ্যই জানাবেন। আবারও বলবো, ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও এই ছোট্ট একটা সিম্বল, এটা ব্যবহার করে নিজেদের বাড়িকে পজিটিভ রাখতে পারে। আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে স্বস্তিক সিম্বল আপনারা আঁকবেন, তবে একটি স্বস্তিক সিম্বলের ছবি আমি লাস্টে দেখাবো, একদম লাস্টে, যেই স্বস্তিকটা কিন্তু আপনারা আঁকবেন না, ওটা হচ্ছে উল্টো স্বস্তিক। ঠিক আছে, ধরুন স্বস্তিকে আমরা এদিক থেকে শুরু করছি, ওটা এদিক থেকে আছে, অর্থাৎ উল্টো, আয়নায় দেখলে আমরা যেরকম দেখবো সিম্বলটিকে সেই রকম, সেই স্বস্তিক সিম্বলটি কিন্তু আপনারা ড্র করবেন না। ঠিক আছে, ধরা এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে ছেড়ে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনি আপনার বাড়িতে বসে যে কোনো ক্লাস বা কোর্স করতে পারবেন। বর্তমানে হোলিফায়ার 3 রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করতে পারবেন। এর পাশাপাশি লামাফেরা রয়েছে, হোলিফায়ার করুণা রেকি রয়েছে, এছাড়াও বিভিন্ন কোর্স রয়েছে। কী কী কোর্স আমি করাচ্ছি সেগুলো তো ভিডিও শুরুতে আপনারা দেখতে পেয়েছেন, সেখান থেকে যে কোনো কোর্স করার জন্য কল অথবা হোয়াটসঅ্যাপ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।